এলাকায় চুরি, মাদক সেবন ও বিক্রি, মিথ্যা মামলাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় বিল্লা ও হুমায়ুনকে গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজা মেহার ইউনিয়নের ভুক্তভোগী পরিবার সহ সাধারণ মানুষ। এতে রাজা মেহার ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান, গ্রাম পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবার সদস্যরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এলাকার মানবাধিকার কর্মী, সমাজসেবক, সরকারি চাকরিজীবী সালাউদ্দিন আহমেদ তার কর্মস্থল নোয়াখালীতে অবস্থান করা সত্ত্বেও বিল্লা ও হুমায়ুন পরিকল্পিতভাবে তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়েছে। এই ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহার করে অপরাধীদেরকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।